হ্যালো ফ্রেন্ডস প্রয়েট ক্লাসের সকলকে স্বাগত এখন ক্লাস টুয়েলভের অ্যালজাওড়া পার্টের ডিটারমিনেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটি বেশ কয়েকটি পার্টে করা হয়েছে ছাত্রছাত্রীদের সমস্ত পার্টগুলো দেখার জন্য অনুরোধ করছি এই চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত পার্টগুলি পরপর পেয়ে যাবে আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো ক্লাস শুরু করা যাক ডিটারমিনেন্ট চ্যাপ্টারের এই অংশে মাইনর এবং কোফ্যাক্টর নিয়ে আলোচনা করছি তো মাইনর এবং কোফ্যাক্টর নিয়ে আলোচনা করার জন্য এখানে একটা ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে এটা টু অর্ডারের একটা ডিটারমিনেন্ট এই ডিটারমিন্টের চারটে এলিমেন্ট আছে এ ওয়ান বি ওয়ান এ টু এবং ভি টু ডিটার্মিনেন্টের প্রতিটা এলিমেন্টের এক একটা করে মাইনর থাকে এ ওয়ানের মাইনর নির্ণয় করতে হবে তো যে এলিমেন্টের মাইনর নির্ণয় করতে হবে সেই এলিমেন্টটা যে রো এবং যে কলমে আছে সেই রো কলাম বাদ দিয়ে ডিটার্মিনেন্টের বাকি যে অংশটা আছে সেটাই হচ্ছে তার মাইনর এ ওয়ানের মাইনর নির্ণয় করার সময় এ ওয়ান যে রো এই যে ফার্স্ট রো আছে এবং ফার্স্ট কলমে আছে এই দুটো বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর ডিটার্মিন্টের কোন অংশটা পড়ে থাকছে যে বি টু অংশটা পড়ে থাকছে তাহলে বি টুটা হয়ে যাচ্ছে এ ওয়ানের মাইনর এটা বি টু বা শুধু বি টু লেখা যায় বাদ দিয়ে এরপর আসছি বি ওয়ান এর মাইনর বি ওয়ান এর ক্ষেত্রে কি হবে বি ওয়ান ফার্স্ট রোতে এবং সেকেন্ড কলামে আছে এই দুটো বাদ চলে যাবে কে পড়ে থাকছে না শুধু পরে থাকছে এ টু বা এ টু ঠিক একই রকমভাবে এ টুর মাইনর নির্ণয় করবো এ টুর মাইনরটা কি আসবে বি ওয়ান বা ওয়ান আর বি টুর মাইনর আসবে এ ওয়ান বা এ ওয়ান এটি হলো সেকেন্ড অর্ডার তো এবার থার্ড অর্ডারের ক্ষেত্রে কিভাবে হয় দেখো থার্ড অর্ডারের ক্ষেত্রে এখানে নটি এলিমেন্ট আছে এই নটি এলিমেন্টের প্রত্যেকটা আলাদা আলাদা মাইনর আছে তো আমরা নটি এলিমেন্টের মাইনর প্রথমে বার করব না আমরা শুধুমাত্র ফার্স্ট রো যে এলিমেন্ট তিনটি আছে অর্থাৎ এ ওয়ান বি ওয়ান এবং সি ওয়ান এদের মাইনর নির্ণয় করব। প্রথমে এ ওয়ানের মাইনর নির্ণয় করছি তাহলে এ ওয়ানের যদি মাইনর নির্ণয় করি তাহলে এ ওয়ান যে রো এবং যে কলামে আছে সেই দুটো বাদ চলে যাচ্ছে বাদ যাবার পর যে ডিটারমিনেন্টটা থাকছে বা ডিটারমিনেন্টের যে পার্সেন্টটা থাকছে সেটাই হচ্ছে এ ওয়ানের মাইনর অর্থাৎ বি টু সি টু এবং বি থ্রি সি থ্রি এটা হচ্ছে এ ওয়ানের মাইনর এটাকে আমরা এক্সপ্ল্যান করেও লিখতে পারি অর্থাৎ বি টু সি থ্রি মাইনাস সি টু বি থ্রি এরপর বি ওয়ানের এর মাইনর নির্ণয় করবো তাহলে বি ওয়ানের এর মাইনরটা ঠিক একইভাবে হবে বি ওয়ানের এর মাইনরটা কি আসছে দেখো বি ওয়ান যে রো এবং যে কালমে আছে সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে বাদ দেওয়ার পর বাকি যে পোর্শনটা আছে এখানে এ টু সি টু এ থ্রি সি থ্রি এটাকেও এক্সপ্ল্যান করে দিচ্ছি তারপর সি ওয়ানের এর ক্ষেত্রে দেখব সি ওয়ানে কি আসছে দেখো সি ওয়ান যে রো যে কালামে আছে সে দুটোকে বাদ দেওয়ার পর যে পোর্শনটা থাকছে সেই পোর্শনটা লিখে দেওয়া হচ্ছে দেখলে যে এ ওয়ান বি সি ওয়ান এর মাইনর গুলো কিভাবে এসছে তো ঠিক একই রকম ভাবে এ টু বি টু সি টু বা এ থ্রি বি থ্রি সি থ্রিও মাইনর এইভাবে নির্ণয় করা যায় এরপর আসছি কোফ্যাক্টর বা সহ উৎপাদক তো সহ উৎপাদক ব্যাপারটা কি হচ্ছে নির্ণায়কের একটি উপাদানের সহ হলো সেই উপযুক্ত চিহ্ন সম্বলিত ওই উপাদানটির মাইনর অর্থাৎ সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে যদি দেখি এ ওয়ান একটা এলিমেন্ট এ ওয়ানের কোফ্যাক্টরটা কি না কোফ্যাক্টরটা হচ্ছে এ ওয়ানের মাইনর এবং উপযুক্ত চিহ্ন তো উপযুক্ত চিহ্ন ব্যাপারটা একটু বুঝে নাও ভালো করে এখানে এ ওয়ান এ ওয়ানের কোফ্যাক্টরটা না এ ওয়ানের কোফ্যাক্টরটা কি না এই এ ওয়ানের এর মাইনর মাইনরটা প্রথমে লিখছি বি টু উপযুক্ত চিহ্ন উপযুক্ত চিহ্ন মানে এর আগে একটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এই কোন পজিশনে আছে এই ডিটার্মিন্টে দেখো এ ওয়ান ফার্স্ট রো ফার্স্ট কালমে আছে অর্থাৎ আই এর মান ওয়ান এবং জে এর মান ওয়ান তাহলে এর পাওয়ারে কত হবে না ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত টু মানে মাইনাস ওয়ান মানে এটা প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ এটা বি টু তাহলে এ ওয়ানের কো ফ্যাক্টর হয়ে গেল বি টু ঠিক একই রকমভাবে এবার বি ওয়ানের কো ফ্যাক্টর বার করবো বি ওয়ানের কোফ্যাক্টর বার করতে গেলে প্রথমে চিহ্নটা বসিয়ে নিই মাইনাস ওয়ান টু দি পার বি ওয়ান কোন পজিশনে আছে বি ওয়ান আছে ফার্স্ট রো সেকেন্ড কলমে অর্থাৎ আই এখানে ওয়ান জে ইকালস টু টু তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস জে মানে ওয়ান প্লাস টু এখানে বসে যাবে বি ওয়ানের মাইনর কত পেয়েছিলাম এ টু তাহলে দেখো এখানে পাওয়ারে তিন আসছে তাহলে মাইনাস ওয়ানটা এখানে একটা মাইনাস চলে আসবে এটা হচ্ছে এ টু এর কোফ্যাক্টর চলে এলো মাইনাস এ টু হচ্ছে বি তো এ ওয়ানের ক্ষেত্রে কোনো পরিবর্তন হলো না এখানে যে মাইনরটা যেটা আছে মাইনরটা মাইনর থেকে গেল কিন্তু বি টুর ক্ষেত্রে দেখো পরিবর্তন হয়ে গেল এখানে মাইনাস এ টু হয়ে গেল এটাই হচ্ছে উপযুক্ত চিহ্ন এই যে পোর্শনটা প্রথমে যেটা আছে এটাকে চিহ্নটাকে ঠিক করছে তারপরে এ টুর ক্ষেত্রে দেখছি এ টুর মাইনরটা কি আসবে এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এর পজিশনটা কত এর পজিশনটা হচ্ছে টু ওয়ান পাওয়ারে টু ওয়ান আই প্লাস মানে টু প্লাস ওয়ান মাইনরটা এখানে লিখে দেবো মাইনর হচ্ছে বি ওয়ান তাহলে এখানেও মাইনাস বি ওয়ান এরপর বি টুরেও কোপ্যাক্টরটা কীভাবে সেটা বার করা যায় এখানে যে চিহ্নগুলো দেখলে চিহ্নগুলো কী করে আসছে সেটা একটা সহজ পদ্ধতিতে আমরা দেখতে পারি দেখো এখানে এখানে টু অর্ডারে যে ডিটারমেন্ট হয় তার ক্ষেত্রে চিহ্নটা এখন প্লাস মাইনাস মাইনাস প্লাস এইভাবে চিহ্নটাকে ঠিক করা হয় এরপর আছে থার্ড অর্ডারের ক্ষেত্রে থার্ড অর্ডারের ক্ষেত্রে এ ওয়ান যে এলিমেন্টটা আছে এ ওয়ান এলিমেন্টের কোফ্যাক্টরটা বার করতে হবে তাহলে এক্ষেত্রে মাইনাস ওয়ান টু দি পার আই প্লাস জে ওয়ান অর্থাৎ আই প্লাস জে মানে ওয়ান প্লাস ওয়ান আই এবং যে দুটোর মানে ওয়ান অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলামে এ ওয়ানটা আছে এবার এ ওয়ানের মাইনর যেটা আছে সেটা বসে যাবে মাইনরটা কি বি টু সি টু বি থ্রি সি থ্রি অর্থাৎ চিহ্নটা কত হলো চিহ্নটা দেখো এক্ষেত্রে প্লাস হয়ে গেল লাস হয়ে গেল এবং এটাকে আমরা এক্সপ্ল্যান করে এই আকারেও লিখে দিতে পারি বি টু সি থ্রি মাইনাস সি টু বি থ্রি ঠিক একই রকমভাবে বি ওয়ানেরটা বার করছি বি ওয়ানের ক্ষেত্রে মাইনাস ওয়ান টু দি বি ওয়ান কোন পজিশনে আছে বি ওয়ান ফার্স্ট রো সেকেন্ড কলমে আছে তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলম যদি হয় তাহলে এটা ওয়ান প্লাস টু এখানে মাইনরটা বসে যাবে এ টু সি টু এ থ্রি সি থ্রি তাহলে এখানে চিহ্নটা দেখো মাইনাস চলে আসছে এখানে যেহেতু প্লাস থ্রি ওপরে মানে মাইনাস ওয়ান এর পাওয়ার এখানে থ্রি তাই এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসছে এক্সপ্ল্যান্ড করে একবারে লিখে দিচ্ছি অর্থাৎ এখানে এ টু সি থ্রি মাইনাস সি টু এ থ্রি তারপর ক্ষেত্রে এখানে এ ওয়ান বিয়ান এবং সি ওয়ান এলিমেন্টের কোফ্যাক্টর গুলো কিভাবে বার কিভাবে হবে সেটা দেখলে ঠিক এখানে যে চিহ্নগুলো যেটা ব্যবহার হয়েছে এই চিহ্নগুলো এই নিয়মেও করতে পারো অর্থাৎ এখানে ফার্স্ট যে রোটা আছে এ ওয়ানের জন্য দেখো প্লাস হয়েছে বি ওয়ানের জন্য এখানে নেগেটিভ হয়েছে এবং সি ওয়ানের জন্য পজিটিভ হয়েছে ঠিক একই রকমভাবে যদি এ টু বি টু সি টু করি তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস এইভাবে চিহ্নগুলো আসবে এ থ্রি বি থ্রি এবং সি থ্রির যদি কোফ্যাক্টর নির্ণয় করি সেক্ষেত্রে এখানে প্লাস মাইনাস প্লাস এইভাবে চিহ্নগুলো চলে আসবে তো এখানে যে কোনো এলিমেন্টের আমরা কোফ্যাক্টর বা মাইনারগুলো নির্ণয় করতে পারি এখান থেকে বুঝে গেলে কোন একটা ডিটার্মিন্টের সে অর্ডারটা সেকেন্ড অর্ডার হোক বা থার্ড অর্ডার হোক তাদের মাইনর কি করে বার করতে হয় এবং তাদের ফ্যাক্টর কি করে বার করতে হয় এরপর একটা এক্সাম্পল দিচ্ছি অর্থাৎ সংখ্যা দিয়ে একটা দিচ্ছি সেখান থেকে কীভাবে মাইনর এবং কোফ্যাক্টরগুলো বার করতে হয় সেটা দেখে নাও এখানে দেখো দুটো প্রবলেম দেওয়া আছে যে এখানে একটা সেকেন্ড অর্ডার ডিটারমেন্ট দেওয়া আছে এখানে থার্ড অর্ডার ডিটারমেন্ট দেওয়া আছে এই ডিটারমেন্টের যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টগুলোর মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করতে বলেছে প্রথমে সেকেন্ড অর্ডারের এলিমেন্টগুলোর মাইনরগুলো নির্ণয় করছি দেখো পাঁচ এলিমেন্টের মাইনর কী হবে মাইনাস ওয়ান এটা একটা বাদ চলে গেল মাইনাস ওয়ানটা হচ্ছে মাইনর দুইয়ের মাইনর কী হবে দুইয়ের এর মাইনর এটা বাদ গেলে জিরো জিরোর মাইনর কি হবে দেখো জিরোর মাইনর হবে দুই মাইনাস ওয়ান এর মাইনর কত হবে মাইনাস ওয়ানের এর মাইনর হবে পাঁচ মাইনাস ওয়ান এর মাইনর পাঁচ তাহলে সেকেন্ড অর্ডার ডিটার্মিন্টের মাইনর গুলো পাওয়া গেল এরপর এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর কো ফ্যাক্টরগুলো নির্ণয় করতে হবে তো কোফ্যাক্টর নির্ণয় করতে হলে চিহ্নের ব্যাপারটা চলে আসছে চিহ্নের ব্যাপারটা মানে এখানে এই প্লাস মাইনাস মাইনাস প্লাস এই ফর্ম্যাটটাকে একটু খেয়াল রাখতে হবে ফাইভ এই এলিমেন্টের যে কোফ্যাক্টর সেটা কি হবে না ফার্স্ট দেখো এখানে ফার্স্ট পজিশনে আছে অর্থাৎ প্লাস এবং তার কোফ্যাক্টর মাইনাস ওয়ান তাহলে কোফ্যাক্টরটা মাইনাস ওয়ানই থাকবে তারপরে দুই দুই কোথায় আছে দুই এই পজিশনে আছে এই পজিশানে কি নেগেটিভ তাহলে এখানে নেগেটিভ চিহ্ন আসবে কিন্তু এখানে কোফ্যাক্টরটা জিরো আছে তাই কে চিহ্নটা আলাদাভাবে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু জিরো থেকে যাবে তারপরে জিরো এলিমেন্ট আছে জিরো এলিমেন্টের কোফ্যাক্টরটা দেখতে হবে জিরো এলিমেন্টের কোফ্যাক্টর কত আসবে না এখানে চিহ্নটা প্রথমে মাইনাস এখানে একটা মাইনাস চিহ্ন প্রথমে দিলাম আর জিরোর মাইনর কত জিরোর মাইনর টু তাহলে এখানে টু হয়ে গেল তাহলে জিরোর কোফ্যাক্টর মাইনাস টু মাইনাস ওয়ানের কি হবে মাইনাস ওয়ানের চিহ্নটা দেখো প্লাস আছে তাহলে এখানে প্রথমে একটা প্লাস বসিয়ে দিলাম দিয়ে এবার মাইনর কত আছে মাইনরটা আছে ফাইভ তাহলে ফাইভ বসিয়ে দিলাম এইভাবে বিভিন্ন এলিমেন্টের এইভাবে বিভিন্ন এলিমেন্টগুলির মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করা যায় এটা টু অর্ডারের ক্ষেত্রে দেখলে ঠিক একই রকমভাবে থার্ড অর্ডারের ক্ষেত্রে কিভাবে আসছে সেটা দেখো এই থার্ড অর্ডার ডিটার্মিন্টের ক্ষেত্রে প্রথমে মাইনরগুলো বার করব অর্থাৎ জিরো এলিমেন্টের মাইনরটা প্রথমে বার করছি জিরোর মাইনর কত হবে জিরোর মাইনর দেখো আসবে ফাইভ জিরো সেভেন ওয়ান অর্থাৎ এইট এইটে বার চলে গেল বাকি যেটা পড়ে থাকছে সেটা এটাকে যদি ক্যালকুলেশন করা হয় ফাইভ মাইনাস জিরো সমান হচ্ছে ফাইভ তারপরে আসছি দুই দুইয়ের মাইনর কী আসবে অর্থাৎ এই রো এবং এই কলম বাদ চলে যাবে পড়ে থাকছে কে ওয়ান জিরো থ্রি ওয়ান এটার ক্ষেত্রেও ওয়ান থাকছে তারপর সিক্স এলিমেন্টার দেখছি কী আসে এটার মাইনরটা দেখো সিক্স মানে এই ফার্স্ট রো এবং থার্ড কলম বাদ চলে যাচ্ছে ওয়ান ফাইভ থ্রি সেভেন একই রকমভাবে ওয়ানটাকে দেখব ওয়ান এর মাইনরটা কি আসবে ওয়ান এর মাইনরটা বার করতে গেলে এই কালামটা এবং এই রোটা বাদ দিচ্ছি বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকছে সেটা টু সিক্স সেভেন ওয়ান এখানে এটা ক্যালকুলেশন করা হয়নি ক্যালকুলেশনটা করে নিচ্ছি সেভেন মাইনাস ফিফটিন মানে মাইনাস এইট এটার ক্ষেত্রে টু মাইনাস মাইনাস চল্লিশ ফাইভের ক্ষেত্রে কি আসবে দেখো ফাইভের ক্ষেত্রে এটা এটা বাদ চলে যাচ্ছে তার মানে এখানে জিরো সিক্স থ্রি ওয়ান এটার মানটা আসবে মাইনাস আঠেরো এইভাবে বাকি এলিমেন্টগুলোর মাইনরগুলোকে পার করা যায় তো মাইনারগুলো যেমন বেরোলো এরপর এইগুলোর কো ফ্যাক্টর কি করে বার করতে হয় সেটা একটু দেখে নিই তো কো ফ্যাক্টর বার করতে গেলে চিহ্নের ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে চিহ্নটা এই নিয়মে হবে এখানে একটু লিখে রাখলাম তো জিরো যে এলিমেন্টটা আছে জিরো এলিমেন্টের কো ফ্যাক্টর নির্ণয় করতে হবে তো কো ফ্যাক্টর নির্ণয় করতে হলে প্রথমে মাইনরটাকে বসিয়ে দিচ্ছি মাইনরটা এখানে বসে গেল জিরোর পজিশন কত না জিরো হচ্ছে যে পজিশন আছে সেই পজিশনে একটা প্লাস হয় তাহলে এখানে প্লাস চিহ্ন হয়ে গেল তারপরে টু টুয়ের মাইনরটা প্রথমে বসিয়ে দিই দেখো চিহ্নটা কী আসবে টু এর জন্য টু এর জন্য মাইনাস তারপর সিক্স সিক্সের যে মাইনরটা আছে সেই মাইনরটা প্রথমে বসিয়ে দিচ্ছি মাইনাস এইট সিক্সের পজিশন হচ্ছে এখানে এই যে এখানে সিক্স আছে তাহলে এটা প্লাস আছে তাহলে চিহ্নটা এটাই থাকবে ওয়ানের ক্ষেত্রে ওয়ানের ক্ষেত্রে মাইনরটা প্রথমে বসিয়ে দেওয়া হচ্ছে ওয়ানের মাইনর হচ্ছে মাইনাস ফর্টি এখানে দেখো চিহ্নটা মাইনাস আছে তাহলে এখানে মাইনাস এসে এই মাইনাসটাকে প্লাস করে দেবে তাহলে মাইনাস ফরটির পরিবর্তে এটা হয়ে গেল প্লাস ফরটি এরপর ফাইভের কোফ্যাক্টর বার করতে হবে ফাইভের কোফ্যাক্টর বার করতে গেলে প্রথমে মাইনরটা বসিয়ে দিচ্ছি মাইনর মানে মাইনাস এইটিন এরপর চিহ্নটা দেখতে হবে ফাইভ ফাইভ যে পজিশন আছে এই পজিশন আছে এই পজিশনের চিহ্নটা কত প্লাস তাহলে এখানে প্লাস হলে এটা মাইনাস থেকে যাচ্ছে এইভাবে সমস্ত এলিমেন্টগুলোর মাইনর এবং কোফ্যাক্টরগুলো নির্ণয় করা যায়